নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। পলিটিক্যাল মুসলমানরাই হিজাব নিয়ে চিৎকার করছেন, বললেন হিমন্ত। এবার হাইলাকান্দি সুপারি ব্যবসায়ী অঞ্জন পাল ও আনোয়ার গ্রেফতার। সুতারকান্দি সীমান্তে 22 বাংলাদেশি বন্দীকে পুশব্যাক। শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য। শুরু করছি বিস্তারিত সংবাদ। এখন দুরকম মুসলমান রয়েছেন, একদল ধর্মীয় মুসলমান যারা ধর্ম মানেন, আর আরেকদল হচ্ছেন যারা পলিটিক্যাল মুসলমান যারা হিজাব নিয়ে চিৎকার করেন। গুয়াহাটিতে সাংবাদিকদের একথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শিক্ষাটা বড় কথা, কী পড়ে শিক্ষা নেওয়া হচ্ছে সেটা বড় কথা নয়। হিজাব বিতর্ক নিয়ে এভাবে নিজের মতামত ব্যক্ত করলেন হিমন্ত। হাইলাকান্দি সুপারি ব্যবসায়ী অঞ্জন পালকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। শনিবার শিলচর হাসপাতাল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গত কিছুদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ, শেষ পর্যন্ত শনিবার তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কাছাড়ের এসপি রমনদীপ কর। হাইলাকান্দি জেলাতে গ্রেফতার করা হয়েছে বার্মিজ সুপারি ব্যবসায়ী আনোয়ার হোসেন মজুমদারকে। আলগাপুর থানা এলাকার শৈতবন্দে অভিযান চালিয়ে এই সুপারি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে পলাতক ছিলেন এই সুপারি ব্যবসায়ী। তখন 42 বস্তা সুপারি বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছিল দুই চাইকে, কিন্তু কোনো ক্রমে পালিয়ে যায় আনোয়ার হোসেন মজুমদার। আমি আমার যোৱা ডিচেম্বৰ মাহত আমি এখন গাড়ী ধৰিছিলোঁ, বামী চুপাৰীৰ গাড়ী। তাত আমি টোটেল 42 বস্তা পাইছিলোঁ আমি। তাত সেই মানে কেছৰ ইনভেষ্টিগেশ্যন চলি, দুজন ইতিমধ্যে আগত আমি জেলতো পঠাইছোঁ, দুজন লোক জড়িত আছিল। এই আনোৱাৰ হোসেন লস্কৰ মজুমদাৰ যিজন, সি পলাতক হৈ আছিল ইমান দিন। কালি আমি খবৰ পালোঁ আমাৰ এই শ্বহীদবন পাৰ্কটো। তাত আমি গৈ পেলাই ৰাতি আমি দুইমান বজাত তেওঁক কৰায়ত্ব কৰোঁ। আমি তেওঁ হয় ঘৰৰ ওচৰত বেলেগ লোক কোঠাত আছিলে, আৰু আমি বহুত কষ্টৰ জৰিয়তে আমি তেওঁক ধৰিব সক্ষম হওঁ। তেওঁ আমি বৰ্তমান এৰেষ্ট কৰিছিলোঁ। নাম তেওঁ আছিলে আনোৱাৰ হোসেন মজুমদাৰ। গোচৰ নাম্বাৰটো কি ক'লে? গোচৰ নাম্বাৰ, কেছৰ নাম্বাৰটো আপোনাৰ 365-21 আণ্ডাৰ ছেকশ্যন 379 APC। আৰু জড়িত আছে মানুহ লোক আৰু ধৰা হ'ব, আৰু কোন কোন লোক আছে আমি তেওঁক আৰু ৰিমাণ্ডত লওঁ, ৰিমাণ্ডত হেৰি কৰিছোঁ, আৰু যোন আৰু অতি সোনকালে ধৰা পৰিব কোন কোন আছে। বার্মিজ সুপারি সিন্ডিকেটের নাম জড়িয়ে পড়ার অভিযোগে শিলচর বড় মসজিদ পরিচালন কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কাছাড় ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ হোসেনকে। একই সঙ্গে তাকে বড় মসজিদের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে বড় মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে শেবুল চৌধুরীকে। শনিবার বড় মসজিদ পরিচালনা কমিটির জরুরি সভা শেষে সাংবাদিক সম্মেলন ডেকে একথা বলেন প্রাক্তন বিধায়ক, বড় মসজিদ কমিটির প্রাক্তন সভাপতি আমিনুল হক লস্কর। উল্লেখ্য, বর্তমানে আলতাফ হোসেনকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করেছে পুলিশ। আমরা মসজিদের কমিটির পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক আসলে আমরা আলতাফ হোসেন স্যার। তাই মসজিদের একসময় মেম্বার আসলা, একসময় বৃত্ত সম্পাদক আসলা, গত 1-3-2020 তাই জেনারেল সেক্রেটারি হয়েছে। আজকে দেখা গেছে দেন কোনো একটা কেসে পুলিশে তানে মোস্ট ওয়ান্টেড ডিক্লিয়ার দিছে। তার লাগে যেহেতু বড় মসজিদ একটা ঐতিহ্যপূর্ণ মসজিদ, আর আমরা তান লাগে যে মসজিদের কোনো বদনাম হোক এটা আমরা চাই না। তান নামের পিছনে বড় মসজিদের নাম লাগুক এটা আমরা চাই না। মসজিদে কমিটি আনিমাসলি সিদ্ধান্ত মতে তানে আজকে আমরা কমিটির তানে অব্যাহত দিছি। যেহেতু বড় মসজিদ কমিটি পরিচালন কমিটি একটা সাধারণ সম্পাদকের ভূমিকা অনেক বড়, তার এর কারণে 1 নম্বর সেক্রেটারি রে আমরা জেনারেল সেক্রেটারি শেবুল আহমদ চৌধুরী, আমরা জেনারেল সেক্রেটারি আজকে আমরা
ভারতের বিভিন্ন কারাগারে বন্দী ২২ বাংলাদেশিকে সে দেশে পাঠানো হলো। সুতারকান্দের সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। এ সময় দুদেশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ভারতের জেলে থাকার পর মুক্তি পেয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। কতদিনের পর মানে ইন্ডিয়াতে আসলে এইটো ইমান দিন মানে নাজানো, কারণ হচ্ছে মতো ইমিগ্রেশন ইনচার্জ হয় ইহতে তো মানে ওদর পাসপোর্ট আসছিলে, ওদর পাসপোর্ট অহার কারণে হয়তো এইটো ইহতক ফোর্টর পর ইহতক ডিটেনশন ক্যাম্পত আসলে তারপর যদি বাংলাদেশে পারমিশন হওয়ার পিছত বাংলাদেশ হাইকমিশন পারমিশন দেওয়ার পিছত আজি এটি রিপোর্ট করা হয়। কোন কোন ঠাইর পর আইছে? এইটো আইছে কাছাড়, করিমগঞ্জ, গুয়াহাটি, নলবাড়ি, বরপেটা। শিলচর মেডিকেল কলেজের ডাক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলো। সিনিয়র ফিজিশিয়ান ডক্টর এবিনাথের মরদেহ তার বাসস্থানে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। তিনি কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। শুক্রবার তার বাসভবনে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায় রাত 11:30। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কোভিড পরিস্থিতিতে ডক্টর নাথ অত্যন্ত দক্ষতার সঙ্গে সেবা দিয়ে যান। তার পারিবারিক সূত্রে থেকে জানা যায় ৬ মাস আগে তার স্ত্রীর মৃত্যু হয়। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তার মরদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবড়ুয়া। বিমানবন্দর নয়, চা বাগান চাই, এই দাবিতে ডলুয়া এলাকা কাঁপিয়ে তুললেন চা বাগান শ্রমিকরা। শনিবার আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ময়নাগড় বাগানের নাচঘর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মিছিলে কয়েক শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বলেন, মহাসড়ক নির্মাণের সময় বলা হয়েছিল যতগুলো চা গাছ উপড়ে ফেলা হয়েছিল সেগুলো ফের লাগানো হবে, কিন্তু তার হয়নি। ফের একবার বিমানবন্দর নির্মাণের নামে চা গাছ উপড়ে ফেলা হবে তা কোনোভাবেই মানা যাবে না। আর সৌভাগ্যের কথা এটা যে আমাদের এরিয়াতে ডেভেলপ হবে, যদি এয়ারপোর্ট হয় তাহলে তো খুবই সুন্দর হবে, কিন্তু আমরা চাই না যে আমাদের চা বাগানকে উঠিয়ে সরকার আমাদের এখানে এয়ারপোর্ট বানাবে। অনেকটা জায়গা আছে, অনেক জায়গা আছে, পাহাড় পর্বত আছে বা আমাদের এত দূর অঞ্চলে বহুত ফাঁকা জায়গা আছে, ওইগুলোতে সরকার এয়ারপোর্ট বানাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এই চারা গাছ উঠিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে তা তো খুবই আমাদের দুর্ভাগ্যের কথা, কারণ এই চারা গাছের মধ্যেই আমাদের ছেলেমেয়েরা যখন জন্ম হয়, আমাদের যেমন যে সৎকর্ম হয়, ছেলে মেয়েদের সৎকর্ম হয়, আমাদের বিবাহ বা মরণ শ্রাদ্ধ ঘাট যেটাই হয় আমাদের এই চারা গাছ থেকেই হয়, কারণ আমরা চা বাগানের শ্রমিক, আমাদের চা বাগান ছাড়ার কোনো গতি নাই। হাইলাকান্দিতে নৃশংসভাবে খুন হয়েছে ৫ বছরের এক শিশুকন্যা। খুন করার পর এই শিশুর দেহ ফেলে দেওয়া হয়েছে জঙ্গলে। লোমহর্ষক এই ঘটনা ঘটেছে দক্ষিণ হাইলাকান্দিতে। শনিবার সকালে এই শিশুকন্যাটির রক্তাক্ত দেহ পাওয়া গেছে মাধবপুর ঘন জঙ্গলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির কাটলিছড়া সুলতানির এই শিশুকন্যা নিখোঁজ ছিল। मैटर आज का नहीं है, 9 तारीख को हम लोग को रिपोर्ट हुआ था कि एक बच्चा मिसिंग है, और हम लोग मिसिंग चाइल्ड केस को बहुत सीरियसली लेते हैं। हम लोगों ने इमीडिएटली पूरे आसाम में अलर्ट कर दिया था, ऑल इंडिया ऑफिसर इंचार्ज लोगों को बच्चे का फोटो भेज दिया था, और जितने भी आसपास की लोकेलिटी है वहाँ पर हमारे ऑफिसर इंचार्ज रामनाथपुर PS ने हाउस टू हाउस जाके इंक्वायरी किया था। हम लोग ये सब प्रोसेस कर ही रहे थे तभी आज उस बच्चे का अनफॉर्चुनेटली डेड बॉडी यहाँ से रिकवर हुआ है। इनिशियल इन्वेस्टिगेशन अभी हम लोगों ने शुरू किया है, मैं खुद ही ऑन द स्पॉट जहाँ पे बॉडी था एक एक चीज़ हम लोगों ने, मैं, मेरे DSP और मेरे OC ने, और हम लोग एकदम साइंटिफिक तरीके से और एकदम प्रोफेशनल तरीके से इसको इन्वेस्टिगेट शुरू कर रहे हैं। एकदम इनिशियल है इसलिए अभी बोलना बिल्कुल भी ठीक नहीं होगा, बट मैं श्योर करता हूँ कि ये बहुत सीरियस तरीके से पुलिस इसको इन्वेस्टिगेट करेगी। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, ফিরে আসবো অন্যান্য সংবাদ নিয়ে। এছাড়াও শিলচরে স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী।
সোম থেকে শুক্রবার বিশিষ্ট ইএনটি ও হ্যাডনেক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য, মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ প্রাপ্ত ডাক্তার কিন্নর দাস, প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 0384235684। আমাদের মোবাইল নাম্বারগুলো হলো 9395413890 এবং 9169166907 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 0384226-0081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের সবার ঘরে বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9160017307। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইসিজি, ইইজি, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপেলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাইচাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে।
এবং দ্বিতীয়টি হলো নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ফিরে এলাম বিরতির পর। বিজেপির সভায় হঠাৎ হাজির কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক শেরমান আলী। গুয়াহাটির মাঝখোয়াতে বিজেপির কার্যনির্বাহী সভায় হঠাৎ উপস্থিত হন এই বিধায়ক। এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সভা চলাকালীন সময়ে হঠাৎ হাজির হন বিধায়ক শেরমান আলী। বিজেপির সভায় তাকে দেখেই চেপে ধরেন উপস্থিত সাংবাদিকরা। জানতে চান বিজেপির সভায় তার উপস্থিতির নেপথ্যে রহস্য কি। উত্তরে বিধায়ক শেরমান আলী বলেন, এখানে বিজেপির সভা চলছে বলে তিনি জানেন না, প্রকৃতির ডাকে সাড়া দিতে এখানে হাজির হয়েছেন তিনি। জেসিবি দিয়ে টিলা কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ট্রিপার চালকের। এই ঘটনা ঘটে উধারবন্দির কাশীপুর বাগান সংলগ্ন নতুন দয়াপুরে। নিহত চালক হলেন পানগ্রামের বাসিন্দা হুসেন আহমেদ লস্কর। প্রায় 5 ঘন্টা অভিযান চালিয়ে মাটির নিচে থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ওই চালককে। পানগ্রাম পার্ট 3 হইলো যে আমরার ভাষা। এই কেন মাটি কাজে আইসে শুনছি আমরা, ধরো 5টা 6টা। কে নাম কি তা? হুসেন আহমদ লস্কর তার নাম। যে ছেলেটা এখানে মাটি পুরিছে শুনছি আমরা, শুনিয়া আমরা এখান থেকে নেওয়ার মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে। এর আগে মোটামুটি ঘন্টা খান উপরে তার মানুষে কইছে আর কি, যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা শুনিয়া সেখান থেকে নাইছি গাড়ি লই আইয়া দেখছি এখানে কোনো গাড়ি গুড়ি নাই। এখানে মানুষের আমরা জিগার করছি, জিগার করা হয়েছে, তারা গাড়ি গুড়ি লিয়া বাকি গেছে সঙ্গে সঙ্গে। যে তারা জিসিবি টিপ্পা সম্পূর্ণ লিয়া গেছে গিয়া। মানুষ এখনও মাটির নিচে আছে। আমরা চাইছি কোদাল দিয়ে কুদিয়া মানুষটা বা করবার লাগিয়া, কেউ বার করতে দেয় না। 50 আইসু তারাও কইনি, কারণ আরও মাটির ধস পড়বো, বা করতে দেয় না। এখন আমরা অসহায় হইয়া এখানে ব্যস্ততা আছি। কত সময় হয়েছে? মোটামুটি 2.5 ঘন্টার উপরে হয়েছিল। ঠিকাদার তো নাম শুনছি রমিজুদ্দিন লস্কর নাকি, তাই এটাও শুনছি না, খালি শুনছি রমিজুদ্দিন। প্রস্তাবিত শিলচর পুর নিগমে দুধপাতিল, ছোট দুধপাতিল সহ 4টি জিপি অন্তর্ভুক্ত করায় সমর্থন জানিয়েছে সর্বাঙ্গীন মানব কল্যাণ ক্লাব। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ক্লাবের সভাপতি তন্ময় পুরকাস্ত বলেছেন, কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলে এলাকার উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল পরিষেবার দ্রুত উন্নয়ন হবে। সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও নগর উন্নয়ন মন্ত্রীকে সাধুবাদ জানান তিনি। নমস্কার, আজকে আমরা ছোট দুধপাতিল, দুধপাতিল হাতিচড়া জিপির বিভিন্ন যুবক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকের যে সভা সেটা হচ্ছে যে শিলচর মিউনিসিপ্যালিটিকে যে কর্পোরেশনে কনভার্ট করা হয়েছে সেটার পক্ষে আমরা ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছি আজকেই মেইলের মাধ্যমে। এবং ডিসি মহোদয়ের সাথে আমরা অন্যান্য আমাদের যে এমপি, আমাদের এমএলএ বা ঊর্ধ্বতন আরও যারা কর্তৃপক্ষ গুয়াহাটিতে আছেন প্রত্যেককেই আমরা মেমোরেন্ডামটা পাঠিয়েছি। বিষয়টা হচ্ছে যে বিগত কিছুদিন আগে শিলচর মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশনে কনভার্ট করার জন্য একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এই এই উত্তর দিকে হাতিছড়া পর্যন্ত এক্সটেনশন হবে। এবং সেটার বিষয়ে আমরা এই অঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষ আমরা অনেক খুশি এবং এটার সাপোর্টে আমরা যে কোনো স্তরে যাওয়ার জন্য তৈরি। করিমগঞ্জ সিভিল হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন যন্ত্রাংশ তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেন ব্যাংকের কর্মকর্তারা। আমরা করিমগঞ্জ সিভিল হসপিটাল অথরিটিকে কিছু মেডিকেল ইকুইপমেন্টস আমরা ডোনেট করতে যাচ্ছি। এখানে অনেকগুলো জিনিস আছে যেটা আপনাদের, আমাদের ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের এনএএইচএম গোয়া থেকে ডিমান্ড দিয়েছিল, কী কী আপনাদের ডিমান্ড আছে সেই অনুযায়ী এগুলো অ্যাপ্রুভাল দিয়েছিল আপনাদের এনএএইচএম গোয়াটি। তারপরে আমরা অস্থির অথরিটির সঙ্গে কথা বলে তাদের কোনো মডিফিকেশন আছে কি না জেনে তারপরে আমরা এগুলো একটা অর্ডার প্লেস করি। এবং আজকে সেই অনুযায়ী আমরা অস্পিটাল অথরিটিকে শ্যাডোলেস ল্যাম্প স্ট্যান্ডিং মডেল 2টা, 12 চ্যানেল পোর্টেবল এসিজি মেশিন 2টা, পোর্টেবল 100 mA এক্সরে মেশিন 1টা এবং ভাইব্রেশন ফ্রি রিফ্রিজারেটর 2টা, লেবার রুম টেবিল 1টা আজকে আমরা অস্পিটাল অথরিটিকে জনসাধারণের সুবিধার্থে দিতে যাচ্ছি।
শিলচর বড় মসজিদ সম্পর্কে কুৎসা রটানোর অভিযোগে মধুরবন্দের ইমদাদ হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার বড় মসজিদের সভায় হাজির হয়ে ইমদাদ হোসেন আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা করা হয়েছে। গতকালকে জুম্মার পরে যখন জুম্মা শেষ হয় মসজিদের ভিতরে যারা জুম্মার নমাজি যারা নমাজ পড়তে এসেছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এরপরে মসজিদে যারা কাজ করতেছে মসজিদের যারা ডেভেলপমেন্টের কাজে যারা মেস্তরি এরার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এদেরকে কাম বন্ধ করে দিয়েছে। এরকম আরও কিছু মানে অকুত্য ভাষায় কমিটির মানুষরা গালিগালাজ করেছে। আজকে মিটিং চলা অবস্থায় প্রায় 12টা সোয়া 12টার সময় এইভাবে মসজিদের সামনে এসে মসজিদের কাজ করা লেবারদেরকে মারধর করতেছে, আজকে কাম বন্ধ করো না হলে উপর থেকে ফেলে দিব। এরা কমিটির মানে সবকে নিয়ে কমিটির সমস্ত মেম্বারদের নিয়ে গালাগালি করতেছে। এরপরে মসজিদের ভিতরে ঢুকে যখন আসবাবপত্র নষ্ট করার চেষ্টা করতেছে তখন আমরা পুলিশ ডেকে আজকে মানে শিলচর সদর পুলিশ এসে ওকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর আমরা কমিটির সিদ্ধান্ত মর্মে অন বিহাফ অফ মসজিদ কমিটি আমি এবং আমার সাধারণ সম্পাদক ওনার বিরুদ্ধে একটা FIR করেছি, যাহাতে মসজিদের নমাজিদেরকে গালার কোনো অধিকার নাই, মসজিদের আসবাবপত্র নষ্ট করার কোনো অধিকার নাই, মসজিদের মেস্তরি যারা এরা কাজ করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করার কোনো অধিকার নাই, আর কমিটির মেম্বারদের নিয়ে গালাগালি করার অধিকার নাই, এই নিয়ে আমরা FIR করেছি, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পড়াল শিলচর যুব কংগ্রেস। উত্তরাখণ্ডে এক জনসভায় হিমন্ত বলেছিলেন রাহুল গান্ধী রাজীব গান্ধীর ছেলে কিনা এর DNA পরীক্ষা করতে হবে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেস পার্ক রোড পয়েন্টে হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিলচর জেলা যুব কংগ্রেস সভাপতি জাভেদ আক্তার লস্কর ও রঞ্জিত দে প্রমুখ। গতকালকে উত্তরাখণ্ডের নির্বাচনী প্রচারে গিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় রাহুল গান্ধীজি সম্পর্কে আপনারা দেখেছেন যে মন্তব্য করেছে, নির্বাচনে অংশগ্রহণ করে উনি বলেছেন যে রাহুল গান্ধী রাজীব গান্ধীর পুত্র নাকি সেটা উনি কোনোদিনও প্রশ্ন করেননি। সেই যে একজন মুখ্যমন্ত্রী হয়ে স্বনামধন্য মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হয়ে ওনার মুখ থেকে এই অশুভ মন্তব্য শুনে সমগ্র ভারতবর্ষের কোথা কাছাড়ে আমরা যুব কংগ্রেসের কর্মীরা আজকে মনে খুবই ব্যথা পেয়েছি। নির্বাচনে মতবিরোধ থাকবে, দুটো দল থাকলে মতান্তর থাকবে, মতবিরোধ থাকবে, সুস্থ গণতান্ত্রিক মতবিরোধকে আমরা স্বাগত জানাই, কিন্তু এভাবে এখনও কুরুচিপূর্ণ একজন মন্তব্য একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে সেটা কোনোদিনই শোভা পায় না। এবং ভবিষ্যতে ওনাকে আমরা একদমই বলবো কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে যে উনি নির্বাচনী প্রচারে যান, ওনার বসদেরকে খুশি করতে হয়, খুশি করার জন্য যা করার তৈলমর্দন করার জন্য যা করতে হয় উনি করুন, RSS কে তৈলমর্দন করুন, আমাদের কোনো কিছু যায় আসে না, BJP বড় পার্টি নেতাদেরকে তৈলমর্দন করুন, আমাদের যায় আসে না, কিন্তু আমাদের নেতা সম্বন্ধে এরকম বিরূপ প্রতিক্রিয়া থেকে উনি আগামী দিনে যেন দূরে থাকেন। আগামী রবিবার 13 ফেব্রুয়ারি লেখক আশুতোষ দাসের গ্রন্থ মালিনীবিলের আখ্যান প্রকাশিত হবে। এ উপলক্ষে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির অনুষ্ঠান স্থলে এক সভার আহ্বান করা হয়েছে। এই গ্রন্থের প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী। এতে একটি আলোচনা থাকছে, এর বিষয়বস্তু হল বৃহৎ পরিসরে বরাক উপত্যকার সাহিত্যের গতি প্রকৃতি। উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, দৈনিক যুগ সংঘের কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ, বিশিষ্ট সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বদোষ চৌধুরী। শিলচর রামকৃষ্ণ মিশনের নতুন মন্দিরের ঢালাই কাজ শুরু হয়েছে আজ থেকে। স্বামী গণদেশানন্দজি মহারাজ এই ঢালাই কাজের সূচনার সময় উপস্থিত ছিলেন। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উপলক্ষে এই মন্দির নির্মাণ হচ্ছে।
বিজেপির 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি পবিত্র কুমার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বেলা 12:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 71 বছর। শুক্রবার শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ছেলে মেয়ে আত্মীয় পরিজন সহ অগণিত গুণমুগ্ধদের। তার মৃত্যুর খবর পেয়ে শ্মশানঘাটে গিয়ে অনেকেই শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ্য, পবিত্র কুমার চৌধুরী ছিলেন এই ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার রাখি চৌধুরীর স্বামী পীযূষকান্তি চৌধুরীর পিতা। চোখের জলে শেষ বিদায় জানানো হলো বাসকান্দি মাদ্রাসার প্রখ্যাত ইসলামিক পণ্ডিত মৌলানা ওসামান আজমিকে। শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 76 বছর। শনিবার দুপুরে তার জানাজায় অংশ নেন অগণিত মানুষ। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পলিটিক্যাল মুসলমানরাই হিজাব নিয়ে চিৎকার করছেন, বললেন হিমন্ত। এবার হাইলাকান্দির সুপারি ব্যবসায়ী অঞ্জন পাল ও আনোয়ার গ্রেফতার। সুতারকান্দি সীমান্তে 22 বাংলাদেশি বন্দীকে পুশব্যাক। শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।